স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি সাবিনা পথে। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের ৫ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এটি ধারাবাহিকতায় প্রতি সোমবার আমরা কথা বলি নারী আইনি অধিকার নিয়ে। আজ আমরা কথা বলবো নারী পাচার, আইডির সুরক্ষার বিষয়টি নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজ আমার সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এলিনা খান। স্বাগত জানাচ্ছি আপনাকে সমাধান সূত্রে। আমরা আজকে কথা বলবো নারী পাচার নিয়ে। শুরুতে আপনার কাছে একটু জানতে চাইবো যে নারী বা শিশু পাচারের ক্ষেত্রে, মানে এই যে পাচারের বিষয়টা আমরা এখন অনেক বেশি দেখছি, তো নারী বা শিশু পাচারের ক্ষেত্রে আসলে সর্বোচ্চ সাজা কি হতে পারে? এখানে নারী ও শিশুর পাচারের ক্ষেত্রে আপনার নির্ভর করবে যে মেইন অ্যাকিউজড, যে তার এক ধরনের শাস্তি, যারা সহযোগিতা করেছে তার এক ধরনের শাস্তি। তবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত আছে, যাবজ্জীবন আছে। ঠিক আছে, তো এখন ডিপেন্ড করছে যে কোন ধারাবাহিকতা কোনটা হচ্ছে সেটা, মানে সর্বোচ্চ শাস্তি আছে। সুতরাং এখানে কম শাস্তির কোনো বিধান নাই। সাধারণত পাচারের যে ঘটনাগুলো ঘটে আমরা রিসেন্টলি দেখছি, যে আমরা যদি বলি যে বিশেষ করে একটা পরিসংখ্যানের কথা যদি বলি, যে বাংলাদেশের নারী পাচারের যদিও সঠিক পরিসংখ্যান নেই, কিন্তু সীমান্তবর্তী যে জায়গাগুলো রয়েছে বাংলাদেশের, সেই সব জায়গাগুলোর ক্ষেত্রে এবং সিডোর যে তথ্য আছে সেই অনুসারে ভারতে বাংলাদেশের সবচেয়ে বেশি নারীকর্মী পাচার হয়। এখন পর্যন্ত ভারতের 1% যৌনকর্মী এবং কলকাতার, মানে সমগ্র ভারতের 1% এবং কলকাতার 2.7% যৌনকর্মী কিন্তু বাংলাদেশ থেকে পাচার হয়েছে। বাংলাদেশে পাচারকৃত মেয়ে এইসব কর্মকাণ্ডে যে তাদেরকে নিযুক্ত করা হয় বা বাধ্য করা হয়, এই যে এই জায়গাগুলোতে যখন কেউ আটকে যায় সেখান থেকে হয়তো কেউ বের হতে পারে না, কিন্তু যদি কেউ বের হয় সেই জায়গা থেকে সে দেশে এসে কী ধরনের মামলা করতে পারে, সেই ক্ষেত্রে কী ধরনের সাজা হতে পারে, মানে সর্বোচ্চ সাজা আসলে কত কি বলা আছে এই বিষয়ে আইনে? ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনাকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে, আগে একটু প্রেক্ষাপটটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ, নেপাল, এরা হচ্ছে সেন্ডিং কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশ থেকে মেয়েগুলা ভারতে আসে, কারণ ভারতে হচ্ছে বড় বাজার। বাজার মিনস দ্যাট হচ্ছে সোনাগাছি, যেটা কলকাতার কথা আপনি বললেন সেটা বলে সোনাগাছি। এই সোনাগাছিতে বাংলাদেশে বা নেপাল এই সমস্ত জায়গার মেয়েরা এসে ওখানে তাদেরকে পতিতাবৃত্তিতে নিযুক্ত করা হয়। কখনো কখনো ওখান থেকে আবার, ভারত হচ্ছে সেন্ডিং কান্ট্রি, অর্থাৎ বিভিন্ন দেশে সারা ওয়ার্ল্ডের সেখান থেকে চলে যায়। আমরা হচ্ছে ভারত হচ্ছে রিসিভ করে, আমরা সেন্ড করে, ওখান থেকে আবার ভারত সেন্ডিং কান্ট্রি হিসেবে চারদিকে যায়। এর ফলে হচ্ছে কি, আপনি যেটা বলেন 1% ওখানে বেশি আছে, সেটা হচ্ছে যৌনকর্মী। আমরা অনেকবার অনেক কিছু উদ্ধার করা হয়েছে, অনেক মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে, বাচ্চাদের নিয়ে আসা হচ্ছে, শিশুদের নিয়ে আসা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমাদের দেশে কিন্তু একবার ট্রিটি হওয়ার চুক্তি হয়েছিল বাংলাদেশের সাথে ভারতের, যে ওখান থেকে যদি কোনো পাচারের নারী বা কোনো কারণে যদি কিডন্যাপিং হয়ে যায় তাদেরকে নিয়ে এসে এখানে পুনর্বাসনের ক্ষেত্রে দুই দেশে এক্ষেত্রে বিচারের ক্ষেত্রে কি কি করণীয় আছে সেই বিষয়গুলো, কিন্তু সেটা অনেক দিন আগে, সেটার এখনো কার্যকরিতা সেভাবে নাই। আর আপনি যেটা বলছেন আরো দূরে যদি যায়, ভারত থেকে আমি এখন আরো দূরে চলে যাচ্ছি, অর্থাৎ মধ্যপ্রাচ্য বা আরো অনেক দেশ আছে যে সমস্ত জায়গাগুলোতে মেয়েদের নিয়ে যায়, পতিতাবৃত্তি করাচ্ছে হোটেলে, ক্যাবারে বা বিভিন্ন জায়গা, বিভিন্নভাবে বিভিন্ন সময়। এই কর্মীর নাম দিয়ে কাজের কথা বলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং কাজের কথা বলে নিয়ে যে দেখা গেলো যে তাদেরকে কাজের কথা বলে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হওয়ার পর দেখা যাচ্ছে যে সেখানে আপনার ইয়ে করা হচ্ছে, কি বলে আপনার পতিতাবৃত্তি করানো হচ্ছে। ওই জায়গাগুলোর থেকে আপনাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের, যখন ওখানে যে তারা ভিক্টিমাইজড হয়ে যায় তখন দেখা যায় যে তারা হচ্ছে ওই ক্ষেত্রগুলোতে কোনো কিছু করার রাস্তা থাকে না। তারা সেই জায়গাগুলোর থেকে যখন ওখানে নির্যাতনের শিকার হয় তখন আইনের আশ্রয় নিতে পারে না, তাদের ভয়ভীতি দেখানো। যখন বাংলাদেশে ব্যাক করে সেখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে রিক্রুট এজেন্সি যারা আছে, রিক্রুটমেন্ট এজেন্সিগুলো সেগুলোকে অস্বীকার করে, তাদেরকে যে কথা বলে নিয়ে যাওয়া হয় সেই কথাগুলো বলে তাদেরকে সে কাজ দেওয়া হয় না। এলিনা খান, আমরা এই বিষয়টিতে আসবো যে কাজের নাম করে বিদেশে নিয়ে যে পাচারের ঘটনাগুলো ঘটে, যেগুলো আমরা রিসেন্টলি অনেক বেশি দেখছি, বিশেষ করে ইউরোপে পাচার বলি বা অন্য ঘটনাগুলোতে অনেক বেশি দেখছি। একটু আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই যে নানাভাবে যে পাচার হচ্ছে বিদেশে, যা কাজের নাম করে যে পাচার হয়, মানে আমরা তো পাচারের বেশ কিছু ধরন দেখি যেগুলো হয়তো একদম সরাসরি কোনো একটা অবৈধ উদ্দেশ্যে সরাসরি পাচার করা হয়, কোনোগুলো হয়তো কাজের নাম করে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে সেটি পাচারের ইস্যুতে পড়ে যায়। এই যে পাচারের ইস্যুতে পড়া, মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিদেশে যখন কোনো নারীকর্মী যান, এলিনা খান নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, বিদেশে যখন নারী কর্মী কাজের জন্য যান সেখানে যে তারা দেখা যায় যেই কাজ নিয়ে যাচ্ছেন সেই কাজ পাচ্ছেন না বা কোনোভাবে নির্যাতিত হচ্ছেন, সেই জায়গাগুলো তো পাচারের মধ্যে চলে আসে। পাচার মামলায় তখন পরবর্তীতে আমরা দেখি যে পাচারের নারী পাচার মামলাটাতে চলে আসে। তো সেই ক্ষেত্রে এটি আসলে কোন প্রক্রিয়ার মধ্যে যেতে পারে? সে কি দেশে এসে মামলা করবে নাকি সে ওখানে থাকতে মামলা করবে? ওখানে যেটা প্রবলেম হয় সেটা একদম একাকী, ওখানে তার পক্ষে সম্ভব না যে ওই জায়গাটা থেকে বাংলাদেশে এসে সে কোথায় যাবে সেটা সে খুঁজে পায় না। আর বিদেশ তো তার জন্য আরো দুরূহ ব্যবস্থা, যেখানে আমাদের দেশের এম্বাসি গুলো যে দায়িত্বটা দেওয়া হয় যেখানে যদি কোনো বাংলাদেশি কোথাও যায় কাজের জন্য তাদেরকে মনিটরিং করা। আমাদের দূতাবাস গুলো যদি স্ট্রংলি সেটা করতো তাহলে হয়তো তারা সেখানেই কমপ্লেন করতে পারতো, দূতাবাস অন্তত করতে পারতো। ওটাকে ব্যবস্থা নিয়ে সে কিন্তু বাংলাদেশে এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারতো। কিন্তু আমাদের দেশে দূতাবাসে যে সমস্ত যারা থাকে তারা কর্মকর্তারা তারা যত বিলাসিতার মধ্যে অবস্থান করে তারা ওখানকার যে আমাদের বাংলাদেশি তাদের সাথে সেই ব্যবহার করে না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যখন আসবে তখন কিন্তু আমাদের কিন্তু এখন পাচারের ডেফিনিশন কিছুটা হলে বিস্তৃত হয়েছে, হাইকোর্ট বলেন ইয়ে বলেন হাইকোর্ট বা আইনের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। আপনাকে এখান থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বলে আপনি ওখানে নিয়ে গেছেন, প্রলোভিত করে আর এক কথা বলে কাজ করাচ্ছেন, তাকে পতিতাবৃত্তি বা রেপ করা হচ্ছে, তাকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। সেই জায়গা থেকে এসে যখন বাংলাদেশে আসবে ঘটনাস্থল কিন্তু বাংলাদেশ, তাকে ওখান থেকে পাঠিয়েছে, এখান থেকে শুরু হয়েছে ঘটনাটা, ওখানে চলে গেছে, ওখান থেকে ঘটনা ঘটে আবার সে ব্যাক করেছে বাংলাদেশে, বাংলাদেশে সে এসে কিন্তু মামলাটা করতে পারবে। এখানে কোনো ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নাই, কারণ এখন বাংলাদেশ সারা পৃথিবীতে কিন্তু পাচার রোধের জন্য তৎপর। সারা পৃথিবী কিন্তু এখন মানে এই পাচারের বিরুদ্ধে কিন্তু অনেক আগে থেকে কাজ করছে, এবং এটাকে স্পেশালি বা মাইগ্রেশনের নাম দিয়ে যারা আপনার পতিতাবৃত্তির সাথে জড়িত করছে তাদেরকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া আছে, এটা জাতিসংঘ কর্তৃক। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের বাংলাদেশ এই বিষয়টা নিয়ে সারা যে সমস্ত দেশগুলোতে নারীদের দেওয়া হচ্ছে বা পুরুষদের দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোতে যদি ট্রিটিটা করতে পারতো, চুক্তি করতে পারতো যে এই ধরনের ঘটনা ঘটতে তোমার দেশেও বিচারের ব্যবস্থা হবে, তাহলে পরে আমরা দেখতাম দুই জায়গা থেকে আমাদের সুবিধা হতো। আমি এখন মনে করি যে এই ট্রিটিটা কিন্তু করা খুব জরুরি। এখন বাংলাদেশের মানুষ অনেক জায়গা ছড়াই গেছে, যে যে কান্ট্রিতে বেশি করে যাচ্ছে সেই কান্ট্রির সাথে যদি চুক্তি করে তাহলে সেই দেশের চুক্তি অনুযায়ী কিন্তু সেই মানুষটি কিন্তু সেখানকার বিচার পাইতে পারবে, ওখানেই পেতে পারবে, এবং বাংলাদেশে আসলেও সেই বিচারটা পাবে। সুতরাং বিচার পাওয়ার ক্ষেত্রে সমস্যা না, সমস্যাটা হচ্ছে প্রক্রিয়াধীনের অবস্থানতে কি করা উচিত। আর বাংলাদেশে আসার পর অবশ্যই সে আইনের আশ্রয় নিতে পারবে, তবে তাৎক্ষণিকভাবে দেরি না করে, কোনো রকম ব্যত্যয় না করে। সেই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে সে যদি না পারে, বাংলাদেশে কিন্তু পাচার রোধের জন্য এনজিও, সরকার বা এলাকা ভিত্তিক মানুষ যারা আছে সচেতন, যেমন ইউনো আছে, ডিসি আছে, তাদের সাথে সে আশ্রয় নিতে পারে। এটা তো আসলে আমরা বলতে পারি যে এটা তো একটা প্রক্রিয়ার বিষয়, এটা মূলত সরকারিভাবে এই উদ্যোগটা নিতে হবে, তাই না? যে একটা যদি তারা চুক্তির জায়গা যদি স্ট্রং থাকতে পারে, মানে দুই দেশের দ্বিপাক্ষিক যে চুক্তিগুলো হয় যখন দুই দেশের মধ্যে, সেই সময় যদি এই চুক্তিগুলো স্ট্রংলি করা যায় বা নিজেদের জায়গাগুলো ক্লিয়ার করা যায় তাহলে নিশ্চয়ই এই বিষয়গুলো হয়। কিন্তু বর্তমান অবস্থায় আমরা যেটি দেখি, বিদ্যমান আমাদের অনেক দেশ রয়েছে যাদের সঙ্গে হয়তো এইভাবে কথা বলার আমরা বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও শুনি যে এইভাবে তারা আসলে চুক্তিটা করে উঠতে পারে না, হয়তো তাদের জায়গায় তারা সেইভাবে জিনিসটাকে গ্রহণ করতে চায় না। সুতরাং তারা চান কোনো রকমে আমাদের যেহেতু একটা রপ্তানির, আমাদের যেহেতু আয়ের একটা ওয়ে, এটা বৈদেশিক মুদ্রা আয়ের একটা উপায়, সেই ক্ষেত্রে তারা সেই জায়গাটা সেইভাবে হয়তো ডিল করতে পারে না। এখন আমরা কি করতে পারি? যদি নারী শ্রমিকরা আমাদের যারা হয়তো নির্যাতিত হচ্ছেন বা যারা পাচারের শিকার হচ্ছেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন প্রযুক্তিগত হয়তো দুর্বলতার কারণে মাঝে মধ্যে একটু ক্যামেরাটা আমরা অফ পাচ্ছি। নারীরা যারা মূলত দূতাবাসে যারা আশ্রয় নিচ্ছেন সেই সক্ষমতাটা কি আমাদের আসলে দূতাবাসের আছে? যেটা আমরা বলছি যে দূতাবাসে থেকে তারা সেইখান থেকে মামলাগুলো লড়বে, বা এই সাপোর্টটাও তো আসলে দরকার, যেটি আপনি বলছেন যে একটু হয়তো উদাসীনতা রয়েছে, কিন্তু তাদের আমরা যেই সরকার যে কার্যক্রম দেখি সেই অনুসারে কি এটা সেইভাবে তারা সাপোর্ট দিতে পারে কিনা? একটা জিনিস আপনি মাথায়, সৎ ইচ্ছা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ইচ্ছা, এবং তা দিয়ে অনেক কিছু করা যায়। আপনি যেটা বললেন যে আমার রপ্তানির জন্য বা আমার বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য অথবা আমার ম্যান পাওয়ার নেবে না, না, আমার মনে হয় যে নির্যাতনের ক্ষেত্রে কোনো সরকার কখনো কোনো সময় এই বিষয়টাকে ওইভাবে দেখে না। যদি সেই দেশে আমাদের দেশের রাষ্ট্রদূতরা বা আমাদের দেশের রাষ্ট্রের যে সমস্ত এম্বাসিগুলো আছে তারা যদি স্ট্রংলি সুন্দরভাবে কোনো একটা সেমিনারের মাধ্যমে কোনো একটা কিছুর মাধ্যমে যদি এটাকে আগায় নিয়ে যায় এবং পরবর্তীতে তাদের সাথে চুক্তিতে আসে তাহলে কিন্তু এটা করতে পারে। এটা গেলে একটা দিক, ধরেন সেটা সম্ভব হচ্ছে না, তাহলে কি করবেন আপনি? যে কোশ্চেনটা, তাহলে এখানে যে রিক্রুটমেন্ট এজেন্সি আছে যারা পাঠাচ্ছে, তারা পাঠানোর সময় একটা ছবি বাধ্যতামূলক সরকার করবে, একটা ছবি এবং তাদের কোথায় যাচ্ছে সেটা সরাসরি এখানকার একটা কপি দিবে এবং ওখানকার দূতাবাসকে একটা কপি দিবে, দিলে আমাদের যে দূতাবাস আছে এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিবে, দূতাবাস সেটাকে মনিটরিং করবে, করার পরে যদি দেখে যে তার অবস্থা খারাপ বা কোন কিছু আছে, অথবা আমরা অনেক সময় দূতাবাসের একটা ইয়েও দেখি, মানে অনীহা দেখি, যায় না অথচ বলে যে না ভালোই ছিল, ভালো আছে, এই ধরনের কথা আমরা শুনেছি, তারা খুব একটা স্পেশালি কিছু করে না। সেই জায়গাগুলো থেকে দূতাবাসকে অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসতে হবে। দূতাবাস ওখানে বাতাসে ঘুম পাড়ার জন্য পাঠায়নি, বিলাসিতা করার জন্য পাঠানো হয়নি, দূতাবাসকে পাঠানো হয়েছে সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য, সাথে যারা আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে তাদের যে কোনো ভালো মঙ্গল জিনিস আছে সেগুলোকে তুলে নিয়ে আসার জন্য। তো সুতরাং এই জায়গাটা যদি আমরা করতে পারি এটার সাথে কিন্তু তাহলে আর আমাদের ওই যেটা আপনি বলেন রপ্তানিতে ঝামেলা হচ্ছে অমুক জায়গা হচ্ছে, সেই যে ঝামেলা তো হবে না। আর রিক্রুটমেন্ট এজেন্সি যদি সরাসরি পাঠায় দেয় দুই জায়গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার হচ্ছে শ্রম মন্ত্রণালয় প্লাস ওখানকার দেশে, তাহলে পর তিনটার সম্পৃক্ততা আমাদের দেশে আসলে মনিটরিং এর সমস্যার কারণে এই তিনটা মন্ত্রণালয়ের সমন্বয় থাকাটা খুবই জরুরি এই ক্ষেত্রে। এলিনা খান, আমরা আছি, একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, সমাধান সূত্রে পর্যায়ে নিচ্ছি একটি বিরতির সঙ্গে। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় নারী পাচার, আইনি সুরক্ষা। আমাদের সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এলিনা খান। বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি সমাধান সূত্রে। আমরা বলছি যে নারী পাচারের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, একটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যে যখন নারীরা বিশেষ করে বাইরে, পাচারের ঘটনাগুলো তো সাধারণত বাইরেই বেশি ঘটে, তো বাইরে থেকে যখন সে বিদেশ থেকে যখন সে দেশে ফিরছে তখন মামলার প্রক্রিয়ায় যাওয়ার ক্ষেত্রে তার বেশ কিছু নিশ্চয়ই জটিলতার মধ্যে পড়তে হয়, যেমন সাক্ষী হাজির করা। ঘটনা তো ঘটছে বিদেশে, সেক্ষেত্রে সাক্ষী হাজিরের এই বিষয়গুলোতে বোধহয় নানা রকম জটিলতায় তৈরি হয়, কি বলবেন আপনি? প্রথম সমস্যা তার যেটা হয় সেটা হচ্ছে সে মানসিক ট্রমার মধ্যে দিয়ে বিদেশ থেকে দেশে আসে, আসার পর সে দুটো চিন্তা থাকে, একটা হচ্ছে তার অর্থনৈতিক চিন্তা থাকে যে সে একটা নিঃস্ব হয়ে চলে আসছে, আর একটা চিন্তা থাকে সামাজিকভাবে বা পারিবারিকভাবে তাকে গ্রহণ করা হবে কিনা। এই দুই ট্রমার মধ্যে থাকার জন্য তখন তার মাথার ভিতরে থাকে না যে সে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, আর সে জানেও না যে বাংলাদেশে জাতীয় লিগাল এড কমিটি আছে যেখান থেকে তাকে সহায়তা করতে পারবে। এই জিনিসগুলো অনেক মানুষই জানে না, আমরা যারা লয়ার তারা হয়তো কেউ জানি, বাট ম্যাক্সিমাম লোকরা এটা অনেক কিছু জানে না। তো সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে সে আসার পর দুটো কতক্ষণ যখন ট্রমার মধ্যে যে অবস্থান করে, এটার সঙ্গে সঙ্গে যখন সে বলে যে ঘটনার শিকার হয়েছে তখন কিন্তু ওই পাশের যারা মানে পাচার করেছে নিয়ে গেছে তারাও কিন্তু তৎপর থাকে, আসার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ওয়াচ করতে থাকে, তাকে আমাদের দেশের লোকরা কিন্তু তাকে মনিটরিং করে না, কিন্তু পাচারকারীরা কিন্তু তাকে মনিটরিং করতে থাকে যে সে কি কি স্টেপ নিতে যাচ্ছে। সুতরাং এই সমস্যাটা তাকে প্রথম ধাক্কাটা সামাল দিতে হয়। আমি মনে করি যে সমস্ত বিদেশ থেকে যে সমস্ত নারী কর্মীরা আসে ওই ইয়েতে মানে এয়ারপোর্টে যদি একটা জায়গা করা হয় যারা এসে প্রথমে ওখানে যাবে এবং ওখানে তাদের যদি কোনো দুর্দশা বা বর্ণনা এরকম প্রবলেমের দুর্দশা বর্ণনা করে সেই তখন থেকে সে তাকে পিক আপ করবে রাষ্ট্র সরকার থেকে বা রাষ্ট্র ওখানকার এনজিও কারোর সাথে সংশ্লিষ্টতা করে তাদেরকে ওখানে হ্যান্ড ওভার করবে এবং তাকে সমস্ত ধরনের রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে তাকে পরিবারের ভিতরে সমাজের ভিতরে তাকে প্রতিস্থাপন করার মানে তাকে সেভাবে রাখার জন্য যা যা ব্যবস্থা করা দরকার রাষ্ট্র সেই ওখান থেকে শুরু যদি করে তখন সে একটা সাহস পাবে, তখন সে বলতে পারবে যে তার কি কি ঘটনা হয়েছে এবং কি ঘটনা। ওখান থেকে যদি সে মামলাটা করে ফেলে এটা কোন থানায় কোন জায়গায় কোনো দরকার নাই, রাষ্ট্র নির্দেশ দিবে যদি কেউ এরকম নির্যাতনের শিকার হয়ে ব্যাক করে তাহলে তাকে যাতে ভয়ভীতি দেখানোর আগেই এয়ারপোর্ট থানায় মামলা হবে, পরে সেন্ড করে দিবে কোথায় যাবে না যাবে কোন থানা যাবে সেটা যাবে। তাহলে এই মেয়েটি কিন্তু অনেকখানি মানে ভীতি থাকবে না, তার মধ্যে সে কিন্তু আইনের আশ্রয় নিতে পারবে। জি, আমরা কিন্তু এর উল্টো চিত্র দেখি, তাই কি না এলিনা খান? আমরা এই বিষয়টি একটু আছি, বিষয়টিতেই আছি। একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, এই যে ট্রায়ালের যে বিষয়টি, মানে এই মানব পাচার মামলাগুলো তো দ্রুত বিচার আইনেই দ্রুত বিচার ট্রাইব্যুনালেই হওয়ার কথা, সেই রকম একটা নির্দেশনাও রয়েছে, কতদিনের মধ্যে শেষ করতে হবে সেটিরও নির্দেশনা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেই কোনো বিষয় দেখছি না। এখন পর্যন্ত অনেক আলোচনা হচ্ছে, অনেক সংবাদ প্রকাশ হচ্ছে, অনেক নিউজ হচ্ছে, তারপরে আপনার কাছে আবারও জানতে চাই যে এই প্রক্রিয়াটা আসলে কি, কতদিনের মধ্যে শেষ করতে হবে ট্রাইব্যুনালে সবকিছু মামলার প্রক্রিয়ার বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই। এখানে একটা দুঃসত্য আমি বললাম ওখানে আসার পর এখন যখন মামলাটা যদি হয়ে যায় কোর্টে যদি যায় কোর্টে যাওয়ার পর কতগুলো প্রসিডিংস আছে আপনি থানা থেকে শুরু করে বিচার ব্যবস্থা পর্যন্ত এর ভিতর অনেকজন আছে এর ভিতর সাক্ষী আছে এর ভিতর পাবলিক প্রসিকিউটর আছে এর ভিতর আলামত আছে এর ভিতর অনেকগুলো জিনিস তৈরি করতে হয় এবং চার্জশিটটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা পুলিশ তৈরি করবে যেটা স্ট্রং না হলে মামলা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জায়গাটা মনিটরিং করা খুব গুরুত্বপূর্ণ যখন কোর্টে বিচার হয় বিচারালয় আপনি যদি দেখেন বাংলাদেশের আমাদের জানা মতে এখন পর্যন্ত অনেক বিচারক নাই অনেক কোর্ট নাই যেখানে অবকাঠামোগত অবস্থানে ধীরে মামলাগুলো লক্ষ লক্ষ মামলা পড়ে আছে যার জন্য আপনি নারী শিশু নির্যাতন দমন আইন আদালতের যে মামলাটা আলাদা হওয়ার কথা সেখানে কয়েকটা জায়গা হচ্ছে মানে আদালত আছে আর পুরো জায়গা সেই আদালতগুলো নাই আবার আদালত আছে কিন্তু বিচারক নাই আবার আপনি নারী পাচার আইনের ট্রাইব্যুনাল স্পেশাল ওটা বলা আছে 180 দিনের ভিতর মামলাটা শেষ করতে খুব দ্রুত শেষ করতে হবে সবকিছু কিন্তু আপনার কোর্ট কোথায় মানে কোর্ট একই কোর্টের মধ্যে ওটা বসছে যার ফলে বিচার আগাচ্ছে না আপনার আইনের বলা আছে আমাদের দেশে যেটা নাই সেটা হচ্ছে উইটনেস প্রোটেকশন আমরা যেটা বারবার বলে আসছি উইটনেস প্রোটেকশন না থাকার কারণে যেন কোর্ট বারান্দাতেই দেখা যাবে আসামিও আছে দালালও আছে আর ভিকটিমও আছে তিনজনে একসাথে আছে সাক্ষীও আছে যেটা দেখে মানুষ ভিকটিম ভয় পায় সাক্ষীকে ম্যানিপুলেট করার সুযোগ থাকে এবং আসামি সেই তার শক্তি প্রয়োগ করার সুযোগ পায় এই জায়গাগুলো থেকে যদি বের হয়ে আসতে পারে তাহলে কিন্তু এই ক্ষেত্রে তো একটা আদালতের মতো নির্দেশনা আছে এলিনা খান এরকম আদালতে আপনাদের আদালতে না আমাদের আইনেই বলা আছে যে উইটনেস প্রোটেকশনের একটা ব্যবস্থা আপনি যদি অবকাঠামো তৈরি না করেন আপনি যদি জায়গা না দেন তার আপনি কোথায় এই জি জি এলিনা খান জি অনেক ধন্যবাদ জি এলিনা খান আমরা বুঝতে পেরেছি অবকাঠামো না থাকলে আসলে এই সুরক্ষার জায়গাটাও তো উপেক্ষিত থেকে যায় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক সমাধান সূত্রে এই ছিল আজকের মতো ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।